নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা জ্ঞানদায়নি শ্রী শ্রী মা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান এবং বিভিন্ন ভক্তের জব ধ্যান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর শ্রীমা কত সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন তাই এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দ একবার মন্ত্র জপে অনীহার কথা শ্রী মায়ের কাছে জানালে মা উত্তর দিলেন হয়তো তোমার পূর্বজন্মে পোশ করা আছে স্বামী শান্তানন্দ ধ্যান হয় না বলে মার কাছে দুঃখ প্রকাশ করলেন এই প্রসঙ্গে মায়ের কাছে কুলু জাগ্রত করে দেওয়ার প্রার্থনা করায় মায়ের উত্তর জাগবে বই একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান হবে না জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে স্বামী শান্তানন্দ মায়ের কাছে জানতে চান কিভাবে এবং কোন স্থানে সাধন ভজন করা প্রশস্ত মা বলিলেন কাশি তোমাদের স্থান সাধন মানে তার ঠাকুরের পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে ভগবানের চিন্তা করতে গিয়ে মনে অন্য বিষয়ে উদয়ের প্রসঙ্গে শ্রীমা বলিলেন বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এইসব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জব করবে জপাত সিদ্ধি জব করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলো ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই জব করতে করতে মন কেন ইষ্টে লয় হয় না সেই প্রসঙ্গে মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রক্তিণী নাথায়ও সে রুকুরুকু জপ করত সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার ঠাকুরের কৃপায় সে ঠিক মন্ত্র পায় সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে মা বললেন এমনি জপ করবে স্বামী শান্তানন্দকে কুণ্ডুলিনী জাগা প্রসঙ্গে শ্রীমা বললেন জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডুলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বর কৃপা না হলে হয় না স্বামী শান্তানন্দকে প্রাণায়াম করা প্রসঙ্গে শ্রীমা বললেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার স্বামী শান্তানন্দ প্রশ্ন করলেন মা অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা উত্তর দিলেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন মা মন্ত্র নেওয়ার প্রয়োজন কি মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা মতো নামে ভগবানকে ডাকে তাহলে হবে না কেন মা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই কথা বলে মা একটি গল্প বললেন নারদ একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত শুদ্ধির জন্যেও মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে মন এখন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হল একের দয়া বিনে জীব ছাড়খাড়ে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই একবার মায়ের গৃহিভক্ত নারায়ণ আয়াঙ্গার মাকে জিজ্ঞাসা করলেন মা জপের সময় আচমন করার প্রয়োজন আছে কি না মা বললেন হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে ভক্তের প্রশ্ন শুধু নাম মন্ত্রজপ নয় মা উত্তর দিলেন হ্যাঁ মন্ত্রজপও করবে বইকি। তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই তাতে ফল কী মন চাই তবে তার কৃপা নারায়ণ আয়াঙ্গার জিজ্ঞাসা করেন তিনি যা করছেন তার থেকে বেশি প্রয়োজন কিনা মা উত্তর দেন যা করছো তাই করো তুমি তো তার পাত্র আছোই একটি অল্পবয়স্ক ভক্তকে দীক্ষান্তে মা একশত আটবার জপ করতে বলায় সে লক্ষ্য জপের ইচ্ছা প্রকাশ করল মা তাকে উপদেশ দিলেন এখন মনে করছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি করতে পারো সে তো ভালোই এক খেলুড়ে বুকে পাথর রেখে তা ভাঙার খেলা দেখানোয় এবং কোনো সাহেবের সার কোলে করে গোচারণের মাঠে নিয়ে যাওয়ার গল্প শুনে মা তাদের কঠিন কাজের অভ্যাস প্রসঙ্গে বললেন বটে দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেছেন মা ঠাকুরকে কিভাবে ডাকা যায় মা বললেন আর কি ধ্যান জপ করা আর ঠাকুরকে ডাকা এই তো এ কথা বলেই সহাস্যে বলছেন আর ঠাকুর ঠাকুরের বা আছে কি তিনি তো চিরদিনই আপনজন স্বামী অরূপানন্দকে জপতপ প্রসঙ্গে মা বললেন জপতপের দ্বারা পাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ টপ কি জানো ওর দ্বারা টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় স্বামী অরূপানন্দের দীক্ষার পর মা বলেছিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক আঙুলে মন্ত্র জপ করার দরকার বিষয়ে শ্রীমা স্বামী অরূপানন্দকে বলেছেন ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে এর সার্থকতা করবে ভগবানের কৃপা হলে যখন তখন ঈশ্বর লাভ হয় সময়ের অপেক্ষা রাখে না স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে মায়ের মন্তব্য তা বটে কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় ঈশ্বর লাভের পথও অমনি এ জন্মে হয়তো তপ করলে পরে জন্মে হয়তো একটু ভাব ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আর একটু হলো এইভাবে আর কি ধ্যান কথা ওঠায় মা বললেন ধ্যান একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে খন বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যত গোলমালি হোক নিয়ম রাখা খুব দরকার কাজের ঝঞ্ঝাটে বা অসুখের সময় ধ্যান জপে সময় ঠিক রাখা যায় না জনৈক ভক্তের এ কথায় মা বলছেন অসুখ হলে তো আর আয়ের তো নেই আর নিহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে তাকে স্মরণ করলে বা প্রণাম করলেও হয় ধ্যান জপ করার উপযুক্ত সময় কোনটি সেই বিষয়ে মা বলছেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে একদিন এক ভক্ত মাকে বলে যে মা এত জপ তপ করলুম কিছুই তো হলো না মা তার উত্তরে বলেছেন একই শাক মাস যে দাম দিয়ে কিনে নিলুম সরলা দেবীকে মা ঠাকুরের ভোগ নিবেদন করতে বলেন সরলা দেবী ভোগ দেবার মন্ত্র জানেন না বলায় মা বললেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটু মেলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন মায়ের জনৈক স্ত্রীভক্ত পূজা অর্চনা পদ্ধতি কিছুই না জানায় মাকে কি করবে জিজ্ঞাসা করায় মা বলছেন কি আর করবে যা করছো তাই করবে সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম করবে মায়ের জনক ভক্ত মেয়েরা শিব পুজো করতে পারে কি না জানতে চাওয়ায় মা বলেছেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পুজো সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ও দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো ভক্ত পূজা পদ্ধতি না জেনে ঠাকুরের ভোগ কিভাবে নিবেদন করা যায় প্রশ্ন করলে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্টমন্ত্রেই সব কাজ হয় রাস্তা ঘাটে রেলে স্টিমারে থাকার সময় কিভাবে জব করতে হয় মায়ের জনৈক ভক্তের এই প্রশ্নে মা বলছেন তখন মনে মনে করিবে বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে কেবল মনে চলবে মনই শেষে গুরু হবে অনেকে কাজকর্মের থেকে সর্বদা ধ্যান জপকে বেশি গুরুত্ব দেন কোনটা সঠিক এই প্রসঙ্গে মা বলছেন তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় সেদিন দেখলে তো একজন জোর করে ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি স্ক্রুপের প্যাচের একটু এধার আর ওধার এক প্যাচ আলগা হলেই বদ্ধ পাগল হল না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদা তার স্মরণ ও মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সদবুদ্ধি বুদ্ধি দাও সবসময়ে জব ধ্যান করতে পারে কজন প্রথমটা একটু করে শেষে নয়ের মতো বসে থেকে থেকে নিচের বড় মাথায় ওঠে অহংকারী হয় গাছ পাথর ভেবে নানা অশান্তি মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে একবার কেদার মহারাজ ছেলেদের সবসময় কাজকর্ম করতে বলেন এবং তার দ্বারাই সাধন ফল লাভ হবে বলেন কথা শুনে মা বলছেন কাজকর্ম করবে বইকি। কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনা এগুলো বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় ধ্যানের প্রথমে মুখটি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কী করছো না করছো বুঝবে কী করে কামার পুকুরে যোগেন মার আছাড় খাওয়ার কথা শুনে মায়ের মন্তব্য গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছার খায় তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছারটি খেলো সাধুবাক্য তো জব ট্যাপ করে কি না ফলে যায় না তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই রাধু মাকুর জপ করতে আসার বিলম্ব দেখে মা বলছেন সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না কোথায় কি করছে দেখো ঠাকুরের বই পড়তে পড়তে সাধন ও দর্শনাদির বইয়ের কথা উঠলে মা বলছেন এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে এইসব আলোচনা করাও ভালো পরস্পরেরটা শুনে ওদেরও মানে ঢাকার বউ নবাসনের বউ প্রভৃতি এদেরও মতি হবে জনৈক ভক্তকে ধ্যান জপ সম্পর্কে মায়ের উপদেশ জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হল সাধন ভজন সম্পর্কে মায়ের উপদেশ রাসবিহারী মহারাজকে উপলক্ষ করে জগৎকে মা বললেন সাধন বলো ভজন বলো দর্শন বলো আর অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেটে হেটে কাশি বৃন্দাবনে কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কপ শ্লেষমায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে এই ঠিক দিচ্ছে ঠিক সময়ে হচ্ছে রাসবিহারী মহারাজকে আরও বললেন বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন করো জনৈক পত্রে মাকে জানিয়েছে মা মন স্থির হয় না ইত্যাদি কথা শুনে মা উত্তেজিত হয়ে বলছেন রোজ পনেরো বিশ হাজার করে জব করতে পারে তাহলে হয় আমি দেখেছি কৃষ্ণলাল বাস্তবিক হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না ঈশ্বর দর্শন এবং মন স্থির হওয়া নিয়ে কোনো কোনো ভক্তের সংশয় উপস্থিত হলে মা উত্তেজিত কণ্ঠে বলছেন শুদ্ধ মন যদি হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর হতে গড় গড় করে না উঠতে থাকবে চেষ্টা করে নয় জপ ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা একটু খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটেই উঠতুম পরদিন দেখলুম আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি সকালে উঠতেই ইচ্ছা যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্যে পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো সব বিষয়ে রোগ করে অভ্যাস করতে হয় মায়ের ভক্ত সুরেনবাবু ধ্যানটা না হওয়ার জন্য দুঃখ করলে মা বললেন তা নাইবা বা হল ঠাকুরের ছবি দেখলেই হবে ঠাকুরের তখন অসুখ কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো তখন গোপাল রয়েছে ঠাকুরকে বলে সে গিয়ে ধ্যান করতে বসেছে অনেকক্ষণ ধ্যান করছে গিরিশবাবু এসে শুনে বললেন চোখ বুঝে যার ধ্যান করছে তিনি এখানে রোগ সজ্জায় পড়ে কষ্ট পাচ্ছেন আর ও কি ধ্যান করতে গেলেও গোপালকে ডেকে পাঠালেন ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছে কি তা নয় তোর অনেক করা ছিল জন্মান্তরে তাই ওকে দেখবে তাহলেই হবে মায়ের ভক্ত সুরেনবাবু যথা নিয়মে তিনবেলা জপ করা না হয়ে ওঠার জন্য আক্ষেপ করায় মা অভয় দিচ্ছেন তা নাই বা হল স্মরণ মনন রাখবে যখন পারো জপ করবে অন্তত প্রণামটা তো করতে পারবে জপ তপের দ্বারা কর্মফল খণ্ডন হয় নাকি রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলছেন তা হবে না ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় কোয়ালপাড়ায় সন্ধ্যার সময় মা একটু মিষ্টি দিয়ে জল খেতেন স্বামী ঈশানানন্দকেও দিতেন এই বিষয়ে মায়ের উপদেশ সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয় তারপর জপতপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি